কলকাতায় চমক দিয়ে উন্মোচন হলো 132তম ডুরান্ড ট্রফির। কলকাতার সুউচ্চ বহুতল দ্য 42 এর ছাদ থেকে প্যারাগ্লাইডিংয়ের মাধ্যমে ডুরান্ড কাপের ট্রফি প্রকাশ্যে আসে। বৃষ্টি ভেজে বিকেলে ময়দানে দ্য 42 বহুতলের 62 তলার ছাদ থেকে প্যারাশুট সহ ঝাঁপ দেন ভারতীয় সেনা গ্রুপ ক্যাপ্টেন পর্যায়ে 2 অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক। Kamal's performance today has left us all in awe. His passion for adventure sports and his relentless ওই দুই সেনা আধিকারিকের নাম কমল সিং ওবের এবং সত্যেন্দ্র ভার্মা। ডুরান্ড কাপের ট্রফি উন্মোচনে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইস্টার্ন কমান্ডের অন্যান্য শীর্ষ আধিকারিকরাও। মঙ্গলবার বৃষ্টি ভেজা বিকেলে আবহাওয়ার জন্য প্যারাগ্লাইডিং নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সব ঠিকঠাকভাবেই সম্পন্ন হয়। এবারে ডুরান্ড কাপে 12টি আইএসএলের দল খেলছে, এছাড়াও আই লিগের 5টি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। পাশাপাশি ভারতীয় সেনার রয়েছে 3টি দল, শুধু দেশ নয়, ভারতের বাইরে বাংলাদেশ, ভুটান ও নেপালের 1টি করে দল এবং অসমের 1টি স্থানীয় দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। স্পোর্টস ওয়েব ইন্ডিয়া, কলকাতা।